তো বন্ধুরা, আমি এখন একটা নতুন নিয়োগের নোটিশ আপনাদের সামনে ওপেন করছি, যেটা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে। অনেকগুলো পদ এখানে রয়েছে, অনেকগুলো ভ্যাকান্সি এখানে খালি রয়েছে, টোটাল 190টা ভ্যাকান্সি রয়েছে এবং এখানে বিভিন্ন রকম পদ দেওয়া রয়েছে। এই পদে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন আপনাদেরকে অনলাইন করতে হবে। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে নিয়োগ নোটিশে দেখে নেবো বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে লাস্ট ডেট রয়েছে, আবেদনের ফিস কত টাকা চাওয়া হয়েছে, বয়স কী চাওয়া হচ্ছে এবং যোগ্যতা কী যোগ্যতায় আপনারা আবেদন করবেন, সমস্ত বিষয় আমরা নিয়োগ নোটিশে দেখে নেবো বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং বন্ধুরা, আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলার থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আমরা মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে গেছি, অর্থাৎ নিয়োগ নোটিশে আমরা চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন, দ্য বিহার স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। তো আপনারা বুঝতেই পারছেন যে বিহার স্টেট কোঅপারেটিভ ব্যাংক যে রয়েছে সেখানে কিন্তু এটা নিয়োগ করানো হবে। টোটাল এখানে 200 পোস্ট রয়েছে, এখানে অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে নিয়োগ করানো হবে এবং 11টা ডিস্ট্রিক্টে কিন্তু এই নিয়োগটা করানো হবে। আবেদন এখানে শুরু হচ্ছে 9 মার্চ 2021 থেকে এবং চলবে 26 মার্চ 2021 পর্যন্ত। পেমেন্ট অফ ফিসটাও কিন্তু এখানে দেওয়া আছে, 9 মার্চ 2021 থেকে 26 মার্চ 2021 পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং অনলাইন এক্সামিনেশন ডেটটাও কিন্তু এখানে দেওয়া আছে, এপ্রিলের মধ্যে যে কোনো তারিখে হবে, এখানে ডেটটা উল্লেখ করানো নেই। এবং এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু দেওয়া রয়েছে, নেম অফ ইনস্টিটিউশনটা দেওয়া রয়েছে, দ্য বিহার স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, কোন ক্যাটাগরি কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। যেরকম এখানে অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে টোটাল 19টা ভ্যাকান্সি রয়েছে, কোন ক্যাটাগরি কতগুলো রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এলিজিবিলিটি অ্যান্ড ম্যানার অফ অ্যাপ্লিকেশনটাও কিন্তু এখানে দেওয়া হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে আপনাদেরকে গ্রাজুয়েট হতে হবে, অর্থাৎ স্নাতক হতে হবে, স্বীকৃত কোনো বোর্ড থেকে পাশ করে থাকতে হবে, বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের স্নাতক পাস করে থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে যেটা দেওয়া রয়েছে, প্রত্যেক ক্যান্ডিডেটের একটা মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, যেটা ম্যান্ডেটরি এখানে দেওয়া রয়েছে। এবং এক্সামিনেশন ফিসটাও এখানে দেওয়া রয়েছে, 550 টাকা, এসসি এসটি পিএইচডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 550 টাকা এবং 750 টাকা, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 750 টাকা করে আবেদনের ফিসটা দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যে টোটাল 19টা পোস্ট রয়েছে, এই পদের জন্য কত বেতন দেওয়া হবে এখানে দেওয়া রয়েছে, 11,765 টাকা থেকে 31,540 টাকা করে পারমানেন্ট বেতন দেওয়া হবে। এবং এখানে আরেকটা পোস্ট যেটা দেওয়া রয়েছে, মাল্টিপারপাস অ্যাসিস্ট্যান্ট আরেকটা রয়েছে, টোটাল 11টা কোঅপারেটিভ ব্যাংকে, এখানে বেতনটা দেওয়া রয়েছে 11,765 টাকা থেকে 31,540 টাকা করে বেতন দেওয়া হবে। বয়সটা এখানে বলেছে মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম বলেছে 33 ইয়ার্স, অর্থাৎ 21 থেকে 33 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। বয়সটা আপনাদের হিসাব করতে হবে 1 জানুয়ারি 2021 অনুযায়ী এবং সরকারি নিয়োগ অনুসারে আপনারা বয়সের ছাড়গুলো এখানে পাবেন ক্যাটাগরি অনুযায়ী। এক্সামিনেশন সেন্টারগুলো এখানে দেওয়া রয়েছে, বিহার স্টেটের মধ্যে কোন কোন জায়গাতে রয়েছে, সিটিতে এখানে দেওয়া রয়েছে, যেরকম বিহারে রয়েছে মুজাফ্ফরপুর, বিহার পাটনাতে রয়েছে, বিহার পুরুলিয়াতে রয়েছে, এই সমস্ত জায়গাতে পরীক্ষা কেন্দ্রগুলো কিন্তু রয়েছে। আবেদন আপনারা কীভাবে করবেন, এখানে গাইডলাইনটা দেওয়া রয়েছে, প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, 2 নম্বরে বলেছে পেমেন্ট অফ ফিস, অর্থাৎ আপনারা পেমেন্ট করতে হবে, এবং 3 নম্বরে বলেছে ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার স্ক্যান অ্যান্ড আপলোড, অর্থাৎ ফটোগ্রাফ সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে, 4 নম্বরে বলেছে গাইডলাইন ফর ক্যান্ডিডেট। আবেদন করার এখানে ডেট দেওয়া রয়েছে 9 মার্চ 2021 থেকে 26 মার্চ 2021 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারুন, অনলাইন আবেদন গ্রহণ করানো হবে এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম দ্য বিহার স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের মাধ্যমে নিয়োগের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন রকম পদ দেওয়া রয়েছে, সমস্ত পদ আমরা দেখিয়ে নিয়েছি এবং কী যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এটাও আমরা দেখিয়ে নিয়েছি, বয়স কী চাওয়া হয়েছে, আবেদনের ফিস কত দিতে হবে, সমস্ত বিষয়ে আমরা নিয়োগ নোটিশে বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।